नमस्कार, मैं जहांगीर आलम। आप देख रहे हैं कोलफील मिरर, हर पल आपके साथ। पश्चिम बंगाल राज्य के पुरुलिया जिला स्थित एक छोटा सा गांव है भामुरिया, जो आज अपनी काबिलियत से पूरे देश में जाना जाता है। भामुरिया बातेश्वर सार्वजनिक दुर्गा पूजा समिति द्वारा आयोजित भव्य पूजा का आकर्षण पूजा पंडालों ने भामुरिया को एक अलग पहचान दिलाई है। उक्त समिति द्वारा एक दशक से भव्य पूजा का आयोजन किया जा रहा है। इसके साथ ही पूरे वर्ष समिति द्वारा सामाजिक कार्य किए जाते हैं, जिसमें धर्म और समाज से में संतुलन बना रहे। भामुरिया बातानेश्वर सार्वजनिक दुर्गोत्सव कमिटी दशम वर्ष थीम सॉन्ग एवं जर आनुष्ठानिक उद्बोधन हो आने मध्य विभिन्न संवाद माध्यम से आगत प्रतिनिधिवर्ग এবং আমাদের মধ্যে আছেন আমাদের কমিটির সভাপতি মাননীয় সঞ্জীব বাউরি মহাশয়, মাননীয় দেবাশিস সরকার মহাশয়, পুজো কমিটির সম্পাদক মাননীয় হীরালাল মাঝি মহাশয়, সুষেন চন্দ্র দে মহাশয়, অজয় রায়, উত্তম মাঝি, ফাল্গুনি মাঝি, জিতেন রায়, অশোক মাঝি, জিতেন বিষ্ণু, গণেশ বাউরি, নিমাই নিয়োগী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা রয়েছেন কমিটির পক্ষ থেকে। আমরা প্রথমে আজকের অনুষ্ঠান শুরু করবো, তার আগে আমাদের মধ্যে উপস্থিত আছেন যিনি এবছরের পুজো মণ্ডপে থিমের রূপকার, যিনি থিম সৃজন করেছেন ভামুরিয়া বাথানেশ্বর সার্বজনীন দুর্গোৎসব কমিটির দশম বর্ষের, মাননীয় অনির্বাণ দাস কলকাতা থেকে এসেছেন, তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। কমিটির পক্ষ থেকে প্রথমে আমরা পুষ্পস্তবক দিকে উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা জানাবো মাননীয় অনির্বাণ দাস মহাশয়কে। আমি অনুরোধ করবো মাননীয় হীরালাল মাঝি কমিটির তার বাস্তব গ্রুপ ভামুরিয়ার বাথানেশ্বর সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবার দশম বর্ষে অনির্বাণ দাস তার থিম রূপায়ণ করেছেন। এবার আমরা আশাবাদী প্রতি বছরের নেই, এবছরও যেভাবে বিপুল সংখ্যক দর্শক আমাদের এই পুজো মণ্ডপে আসেন, এবারও আসবেন এবং সকলে আনন্দ উপভোগ করবেন। সর্বোপরি আমরা আবারও বলছি যে শুধু পুরুলিয়ার অন্যতম মেগা পুজো নয়, এবার কিন্তু এটা রাজ্যের বুকেও ছাপ ফেলেছে ভামুরিয়া বাথানেশ্বর সার্বজনীন দুর্গোৎসব। আমরা অনেক জায়গাতেই অনেক দিক থেকেই শুনতে পাই যে ভামুরিয়ায় এবার কি হচ্ছে। ভামুরিয়ার ভাবনা কিন্তু প্রত্যেকটি মানুষের মনেই থাকে, তাই আগামনির আগাম বার্তা আমরা আকাশে বাতাসে শুনতে পাচ্ছি। আর মাত্র কয়েকটা দিন, তারপরেই 2রা অক্টোবর আমাদের এই পুজো মণ্ডপের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হবে। আপনাদের আবারও সকলের আগাম আমন্ত্রণ রইল সেই দিন। আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলের উপস্থিতির জন্য আবারও সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সংবাদ মাধ্যমের বন্ধুদের আমার শুভেচ্ছা। সবার দুর্গাপুজো খুব ভালো কাটুক এই প্রার্থনা করি। আমি এই বছর প্রথম ভামুরিয়াতে কাজ করতে এসেছি। ভামুরিয়া বাথানেশ্বরের মাঠে কাজ করতে এসে মাঠ দেখে আমার যেটা মনে হয়েছিল, আমি তো বেশিরভাগটাই কলকাতা শহরে কাজ করি, সেখানে সরু গলি এবং ছোট মাঠ, সেখানে বড় স্ট্রাকচার করার অনেক সমস্যা। তো আমার মনে হয়েছিল যে এখানে একটা সুযোগ আছে বড় স্ট্রাকচার করার, সেই চেষ্টাই করেছি। এবং ভারতবর্ষের স্থাপত্যের অন্যতম নিদর্শন রয়েছে দক্ষিণ ভারতে, দক্ষিণ ভারত জুড়ে গোটাটাই, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা এবং কর্ণাটক, শৈলীটা প্রায় মোটামুটি একই। তো সেই শৈলীটাকে মাথায় রেখেই আমি এবছরের একটা মন্দির কমপ্লেক্স বানিয়েছি এখানে। কিন্তু এটা কোনো মন্দিরের রেপ্লিকা নয়, অনুকরণ নয়, ওই শৈলীটাকে মাথায় রেখে নতুন একটি মন্দির পরিকল্পনা। এবং আমি আশা করি সবার ভালো লাগবে এই মণ্ডপ। আর আমাকে এখানে আলোতে সাহায্য করেছেন প্রেমেন্দু বিকাশ চাকি, মাননীয় প্রেমেন্দু বিকাশ চাকি মহাশয়, এবং শচীন সূত্রধর আমাদের এখানকারই শিল্পী, মৃৎশিল্পী, উনি প্রতিমার রূপ দান করেছেন এবং আমাকে অনেক সাহায্য করেছেন এই ব্যাপারে। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। হ্যাঁ, প্রতিমার ক্ষেত্রেও দক্ষিণ ভারতের ছোঁয়া আছে। একটা মন্দিরেতে যে ধরনের প্রতিমা মানানসই, সেই ধরনের প্রতিমাই হচ্ছে এখানে।
আমি এখানে খুবই গুরুত্ব দিয়েছি প্রকৃতি বান্ধব জিনিসপত্র ব্যবহার করার। প্রতিমাতে এবং পুরো মণ্ডপে সীসা বহির্ভূত রং ব্যবহার হচ্ছে এবং আমি প্লাস্টিক খুব একটা ব্যবহার করিনি। ফাইবার গ্লাসের মুরাল এবং থার্মোকল ব্যবহার করতে হয়েছে বাধ্য হয়েই, কিন্তু এছাড়া মোটামুটি প্রকৃতি বান্ধব আমার মণ্ডপ। অগ্নি নির্বাপণ ব্যবস্থার ঠিকঠাক সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হবে এখানে। সামনে জলের একটা বন্দোবস্ত রয়েছে জল স্টোর করার, আর পুরোটাতেই অনেকটা খোলা মেলা, ফলেই আমার মনে হয় সব দিক থেকে সুরক্ষিত এই মণ্ডপ এবং এই মণ্ডপে মানুষজন আনন্দ করতে পারবেন। কি কি জিনিস দ্বারা এই মণ্ডপটা তৈরি হয়েছে দেখতে বলেন। দেখুন, আজকাল মণ্ডপ আগে এমন হতো কাপড় টাপড় দিয়ে, আজকাল ওরকম ভাবে হয় না। সব রকম মাধ্যমই আছে এখানে, মিক্সড মিডিয়ার কাজ, ফাইবার আছে, থার্মোকল আছে, কাঠ আছে, লোহা আছে। কতজন শ্রমিক কতদিন ধরে কাজ করছেন? তা প্রায় 60 জন মতো শ্রমিক কাজ করছেন। শ্রমিক বলবো না, এরা সবাই আমার সহশিল্পী, আমার টিমের অংশ। এরা সবাই মিলে কাজ করছে প্রায় 2.5 মাস ধরে, এবং তারও আগের থেকে প্রায় 3.5 মাস ধরে কাজ শুরু হয়েছে স্ট্রাকচারাল কাজ। তখন প্রায় প্রথমের দিকে 20-25 জন কাজ করেছিল, তারপরের দিকে আস্তে আস্তে বেড়ে এখন প্রায় 60-70 জন কাজ করছে। কেমন লাগছে আপনার পুরুলিয়ার মতো জেলাতে? খুবই অদ্ভুত লাগছে। দেখুন, আপনাদের এইখানের পরিবেশ তো এমনি সুন্দর, গড়পঞ্চকোট জায়গাটাও অত্যন্ত মনোরম। আমি এখানে যতবারই এসেছি খুব এখানকার মানুষের আতিথেয়তা খুব ভালো, খুব আন্তরিক সবাই, এবং পুজো কমিটির সহযোগিতা খুবই মানে উল্লেখযোগ্য, মানে আমি মনে রাখবো সব দিনই। আর এখানে মানুষজনরা যেভাবে আপন করে নিয়েছেন সেটাও আমার কাছে অন্যতম প্রাপ্তি। আর সব থেকে বড় কথা, এত সবুজ তো দেখতে পাই না আমি, কলকাতা শহর এত সবুজ নয়। তো যদিও এটা রাঢ় বাংলা, লাল মাটির দেশ, তবুও এখানে যেরকম গাছপালা রয়েছে আমি এসে এখানে খুব উপভোগ করি, এবং পাশেই একটা ছোট্ট বনও রয়েছে, সেখানে আমার দেখার সৌভাগ্য হয়েছে বন্য পশু, আমি একটা শিয়ালকে দেখতে পেয়েছিলাম প্রথম দিনে, ভালোই লেগেছে। মানুষই হতো না, তাই জন্য আমি আলাদা করে কোনো বার্তা দিয়ে অন্য ধরনের কোনো থিম না করে আমি স্থাপত্য কীর্তির দিকেই মনোযোগ মনোনিবেশ করেছিলাম। কেমন হয় আশা করি ভালো হবে, ধন্যবাদ। ঢাকে যেই পড়ল কাটি হয়ে যায় জমজমাটি, আলোরই খুশির রঙে সনুচি নাচের তালে নাচে মন সাত সকালে, আমাদের এ দুর্গ উৎসব। পুরুলিয়া মাখলো আবার পোশাকের রঙিন বাহার, আমাদের বাথানে সর রম রম মজাতে ভাই, চল ভামুড়িয়াতে যাই, মেতে যায় বাঙালিদের ঘর। বাজারে বাজারে বাজা থাক ঢোলকা সর বাজা, বাজারে বাজারে বাজা থাক ঢোলকা সর বাজা। হুজুর সাজে এলো রে আজ মা, সে যে সবার দুর্গা মা।